দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলায় স্নাতক হবেন, এই স্বপ্ন নিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন নদিয়ার সেই পড়ুয়া। উঠেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে। 7ই আগস্ট নতুন শিক্ষাবর্ষের প্রথম ক্লাস, সেই ক্লাসে নিজেকে সামিল করিয়েছিলেন নদিয়ার সেই পড়ুয়া। পরের দিন 8ই অগস্ট ওরিয়েন্টেশন, শিক্ষক এবং পড়ুয়াদের সঙ্গে যে পরিচয় পর্ব হয় সেই পরিচয় পর্বেও নিজেকে সামিল করেছিলেন সেই ছাত্র। তারপর 3য় দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে নিয়ম মাফিক ছাত্রাবাসেই ফিরেছিলেন তিনি। সন্ধ্যের পর থেকেই শুরু হয়েছিল নবীনবরণ পালা, অর্থাৎ সিনিয়ররা ইন্ট্রো নিতে শুরু করলেন জুনিয়রদের। তারপর যে ঘটনা ঘটল সে ঘটনা হাড়হিম করা। ছাত্রাবাসের দ্বিতল থেকে পড়ে গিয়ে রক্তারক্তি কাণ্ড, ছাত্রাবাসে অ্যাম্বুলেন্স এলো, তার আগে ট্যাক্সি করে সেই ছাত্রকে নিয়ে যাওয়া হলো বেসরকারি হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হলো না। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা জানালেন সেই ছাত্রের মৃত্যু হয়েছে। 10ই আগস্ট ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে অভিযোগ জমা করলো সেই মৃত ছাত্রের পরিবার। তারপরেই সেই অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখানেই শেষ নয়, এই ঘটনায় ডিন অফ সায়েন্স সুবিনয় চক্রবর্তীর তত্ত্বাবধানে 8 সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপর বিকেলেই মেন হোস্টেল পরিদর্শনে আসেন অধ্যাপকদের একাংশ, সন্ধ্যায় হোস্টেলে আসেন স্বয়ং আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেদিন রাতেই একটি নোটিশ জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে প্রাক্তনীদের ছাত্রাবাস ছাড়ার কথা বলা হয় এবং একই সঙ্গে এটাও বলা হয় যে ছাত্ররা প্রথম বর্ষে পড়ছে সেই ছাত্রদের সেই ছাত্রাবাস থেকে অন্যত্র স্থানান্তরিত করা হবে। উল্লেখযোগ্যভাবে সেদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে র্যাগিং সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠায় UGC। আরও উল্লেখযোগ্য, এই ঘটনার দিনই মৃত পড়ুয়ার বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কী ঘটল, 10 তারিখ ময়নাতদন্তের পর নিজের সন্তানের দেহ ফিরে পেলেন মা বাবা। সেদিনই এফআইআর করলেন মৃত পড়ুয়ার বাবা, আর সেই এফআইআরের ভিত্তিতেই খুনের মামলা রুজু করল যাদবপুর থানা, শুরু হলো তদন্ত। তদন্ত শুরু করেই সেদিনই পুলিশের জালে ধরা পড়ে এক প্রাক্তনী, যার নাম সৌরভ চৌধুরী। পরদিন যখন আলিপুর আদালতে তাকে তোলা হয়, পুলিশ আদালতকে জানায় এই তদন্তে সৌরভকে জেরা করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চান তারা। আদালত তা মঞ্জুর করে 22 তারিখ পর্যন্ত তার পুলিশি হেফাজত হয়। অন্যদিকে এই ঘটনায় শিশু সুরক্ষা কমিশন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রাবাস, সেই ছাত্রাবাস পরিদর্শন করেন, আর যেদিন সৌরভ গ্রেপ্তার হলেন সেদিনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠালো শিশু সুরক্ষা কমিশন। তদন্ত এগিয়ে নিয়ে যেতে 12 তারিখই রানাঘাটে মৃত ছাত্রের মামার বাড়িতে যায় তদন্তকারী অফিসাররা। সেখানে মৃত ছাত্রের হাতের লেখা সংগ্রহ করেন তারা, একাধিক খাতা তারা তাদের সঙ্গে নিয়ে আসেন। পরের দিন অর্থাৎ 13 তারিখ 13ই অগস্ট সৌরভকে জেরা করেই আরও 2 ছাত্রের হদিশ পান তদন্তকারী অফিসাররা, মনতোষ ঘোষ এবং দীপশেখর দত্ত। 13 তারিখ এই 2 পড়ুয়াকেই গ্রেপ্তার করা হয়। তারপর আলিপুর আদালতে তাদের পেশ করা হলে আদালত তাদের দুজনকেই 22 অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় যখন রাজনৈতিক পারদ চড়ছে, তখন বিনীত গোয়েল, অর্থাৎ কলকাতার নগরপাল বিনীত গোয়েল সংবাদ মাধ্যমকে জানান এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত চলছে, দোষীরা কেউ ছাড়া পাবেন না, আশ্বস্ত করেন বিনীত গোয়েল। অন্যদিকে শিশু সুরক্ষা কমিশন যখন নদিয়ায় মৃত ছাত্রের বাড়িতে যান, তখন তারা জানান মৃত ছাত্র নাবালক, তাই পুলিশের কাছে তাদের আবেদন, পক্সো আইনেও যেন মামলা দায়ের করা হয়। উল্লেখযোগ্যভাবে 14ই আগস্ট
এই ঘটনায় আরও 10 পড়ুয়াকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। একদিকে লালবাজার, অন্যদিকে যাদবপুর থানা, জোর কদমে চলে জিজ্ঞাসাবাদ। বুধবার সকালে এই 10 পড়ুয়ার মধ্যে 6 জনকে গ্রেপ্তার করে তদন্তকারী অফিসাররা। এই 6 পড়ুয়া হলেন সপ্তক কামিল্লা, অসিত সর্দার, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আসিফ আজমল, অঙ্কন সরকার এবং সুমন নস্কর। সরকারি আইনজীবী আরও জানান, এই ঘটনায় তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে একটি রহস্যজনক ডায়েরি, যার 192তম পাতায় রয়েছে একটি রহস্যজনক চিঠিও। যখন এই ঘটনা ঘটছে, তখন তৃণমূলের 5 সদস্যের একটি প্রতিনিধি দল গিয়ে পৌঁছালো নদিয়ায়। ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষ এবং শশী পাজা, এই 5 সদস্য নদিয়ায় মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেন এবং আশ্বস্ত করেন, যারা এই ঘটনায় অভিযুক্ত এবং তাদের দোষ রয়েছে বলে প্রমাণিত হবে, তাদের প্রত্যেকের শাস্তি হবে। এই ঘটনার তদন্ত যখন চলছে, তখন 17ই আগস্ট আরও একটি ডায়েরি উদ্ধার করে কলকাতা পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় যখন উত্তাল কলকাতা, তখন রাজনীতিও চরমে। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরেই একদিকে ধর্নায় বসেছে তৃণমূল ছাত্র পরিষদ এবং ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। যুব মোর্চার সেই ধর্না মঞ্চেই 17 তারিখ সামিল হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি কার্যত তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে বাম এবং স্বাধীন চেতা ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদেরকেও আক্রমণ করলেন টুকরে টুকরে গ্যাং বলে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর চাপ বাড়ছে, তখন আবার 2018 সালের যে নির্দেশিকা, সেই নির্দেশিকায় আরও একবার ফিরিয়ে আনার কথা ঘোষণা করলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। অর্থাৎ রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ছাত্রাবাসে যদি কেউ প্রবেশ করতে চান, তাহলে তার প্রয়োজন হবে পরিচয়পত্র। শুধু এখানেই থেমে থাকলেন না তিনি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং ছাত্রাবাসে যদি কোনো গাড়ি ঢোকে, সে গাড়িতেও থাকতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়া একটি নির্দিষ্ট স্টিকারও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে যে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটে 18ই আগস্ট, সেই ঘটনার পুনর্নির্মাণ করলো কলকাতা পুলিশ। গ্রেপ্তার হওয়া ছাত্রদের মধ্যে একজন সপ্তক কামিল্লাকে নিয়ে এসে সেই ঘটনার পুনর্নির্মাণ করলেন তদন্তকারী অফিসাররা। এই তদন্ত কোন পথে, কোন দিকে এগোয়, তার দিকে নজর থাকবে আমাদের। এই সংক্রান্ত সমস্ত খবর জানতে, দেখতে নজর রাখুন আনন্দবাজার অনলাইনে।